স্বাগতম জানাইছো, মই দীক্ষিত শর্মা। আপনাদের সকলকে শারদীয় দুর্গা পূজার প্রথমে ওলগ জানাইছো। শারদীয় দুর্গা পূজা বর্তমান চলি আছে, আজি মহানবমী। কিন্তু শারদীয় দুর্গা পূজার মাজতে রাজ্যের রাজনৈতিক যে বাতাবরণ আছে সেই বাতাবরণও কিন্তু সম্পূর্ণরূপে গরম হয়ে আছে। আক্রমণ প্রত্যাক্রমণ সম্পূর্ণরূপে চলি আছে। আর এইবার সাংসদ অজিত কুমার ভূঁইয়াক তীব্র আক্রমণের লক্ষ্য করে লৈছে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। আর একটা মন্তব্য করে কৈছে যে যিদিনাখনে AIDFৰ সমর্থনত অজিত কুমার ভূঁইয়া রাজ্যসভা পালেগৈ সেইদিনাখনেই আসলতে প্রকৃততে অজিত ভূঁইয়ার নিজের যে বিবেক আছে, যে জ্ঞান আছে, সকলো বিক্রি করে পেলালে আজমলর ওসরত। এই মুহূর্তে এই গুরুত্বপূর্ণ বাতরিটা আমি আপনার আগবাইছো যে শারদীয় দুর্গা পূজার মাজতে রাজনৈতিক বাতাবরণ সম্পূর্ণরূপে বর্তমান গরম হয়ে আছে রাজ্যত, আর আক্রমণ প্রত্যাক্রমণ চলি আছে। এবার সাংসদ অজিত ভূঁইয়াক তীব্র আক্রমণের লক্ষ্য করে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় উভতি ধরেছে, আর AIDFৰ সমর্থনত সাংসদ হওয়া প্রসঙ্গক উঠাই আনি কৈছে যে AIDFৰ সমর্থনত সাংসদ হওয়ার দিনাখনে নিজের বিবেক আর জ্ঞান বিক্রি করেছিল অজিত কুমার ভূঁইয়ায়। তার মন্তব্য করেছে যে সেয়া আছিল নির্লজ্জ আত্মসমর্পণ। এনে ধরনের তীব্র কটাক্ষ সাংসদ অজিত কুমার ভূঁইয়াক আত্মসমর্পণকারী ব্যক্তিয়ে যার ওসর আত্মসমর্পণ করে তেওঁৰ বন্দনা করার বাদে আন কোনো বিকল্প নাথাকে বলেও আক্রমণ করেছে এবার অজিত কুমার ভূঁইয়াক হিমন্ত বিশ্ব শর্মায়। তার কৈছে যে প্রথমে আজমলক মুখ্যমন্ত্রী করা, তারপর আরবিত ব্যানার লিখা, আর তারপর শঙ্করদেব কলাক্ষেত্র মিয়া সংগ্রহালয়, এয়া আমার উপর প্রণালীবদ্ধ আক্রমণ। এই বিস্ফোরক মন্তব্য ডক্টর শর্মায় করা দেখা পাওয়া গেছে। আর এই মুহূর্তত রাজনৈতিক বাতাবরণ সম্পূর্ণরূপে গরম হয়ে আছে, আর ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় তীব্র কটাক্ষ করে অজিত কুমার ভূঁইয়াক কৈছে যে আজমল বা AIDFৰ সমর্থনত যিদিনাখন অজিত কুমার ভূঁইয়া রাজ্যসভা পাইছিলগৈ সেইদিনাখনে প্রকৃততে অজিত কুমার ভূঁইয়াই নিজের বিবেক আর বুদ্ধিক বিক্রি করেছিল, আর সেয়া নির্লজ্জ আত্মসমর্পণ আছিল বলে মন্তব্য করেছে। আর কৈছে যে যিজন আত্মসমর্পণকারী ব্যক্তিয়ে যার ওসর আত্মসমর্পণ করে তেওঁৰ বন্দনা করার বাদে তেওঁৰ হাতত অন্য কোনো বিকল্প নাথাকে বলে অজিত কুমার ভূঁইয়ার উপর তীব্র বাক্যবান নিক্ষেপ ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় কি মন্তব্য করলে মন্তব্যটা আগবাইছে। যিদিনাখনে অজিত ভূঁইয়া ডাঙৰীয়াই UDFৰ সমৰ্থনত ৰাজ্যসভাৰ সাংসদ হৈছে সিদিনাখনে তেওঁৰ নিজৰ বিবেক জ্ঞান সকলোবিলাক তেওঁ বিক্ৰী কৰি থৈ দিছিলে। আৰু মই তেওঁ ৰাজ্যসভাৰ সাংসদ হোৱাৰ সময়তো কৈছিলোঁ যে এইটো এটা নিৰ্লজ্জ আত্মসমৰ্পণ আছিল, আৰু আত্মসমৰ্পণকাৰী ব্যক্তিয়ে যাৰ ওচৰত আত্মসমৰ্পণ কৰিছে তেওঁৰ বন্দনা আৰু ভজন কৰাৰতো কোনো বিকল্প নাথাকে, তেওঁ সেইটো কামেই কৰিব লাগিব আৰু তেওঁ সেই কামেই কৰি আছে। আপোনালোকে যোৱা কিছুদিনত মই আগৰ পৰাই কৈ আহিছোঁ যে প্ৰথমতে আজমলক মুখ্যমন্ত্ৰী কৰা, তাৰপিছত আৰবিক ভাষাত বেনাৰ আদি লিখা, যোৱাকালি মিয়া মিউজিয়াম, এই গোটেইবিলাক এনেকুৱা নহয় যে কোনোবাই হঠাৎ মুখৰ পৰা কৈ দিয়া কথা, ই আমাৰ ওপৰত এক প্ৰণালীবদ্ধ আক্ৰমণ। যিদিনাখনে অজিত ভূঁইয়া ডাঙৰীয়াই UDFৰ সমৰ্থনত ৰাজ্যসভাৰ সাংসদ হৈছে সিদিনাখনে তেওঁৰ নিজৰ বিবেক জ্ঞান সকলোবিলাক তেওঁ বিক্ৰী কৰি থৈ দিছিলে, আৰু মই তেওঁ ৰাজ্যসভাৰ সাংসদ হোৱাৰ সময়তো কৈছিলোঁ যে এইটো এটা নিৰ্লজ্জ আত্মসমৰ্পণ আছিল, আৰু আত্মসমৰ্পণকাৰী ব্যক্তিয়ে যাৰ ওচৰত আত্মসমৰ্পণ কৰিছে তেওঁৰ বন্দনা আৰু ভজন কৰাৰতো কোনো বিকল্প নাথাকে, তেওঁ সেইটো কামেই কৰিব লাগিব আৰু তেওঁ সেই কামেই কৰি আছে। আপোনালোকে যোৱা কিছুদিনত মই আগৰ পৰাই কৈ আহিছোঁ যে প্ৰথমতে আজমলক মুখ্যমন্ত্ৰী কৰা, তাৰপিছত আৰবিক ভাষাত বেনাৰ আদি লিখা, যোৱাকালি মিয়া মিউজিয়াম, এই গোটেইবিলাক এনেকুৱা নহয় যে কোনোবাই হঠাৎ মুখৰ পৰা কৈ দিয়া কথা, ই আমাৰ ওপৰত এক প্ৰণালীবদ্ধ আক্ৰমণ। যিদিনাখনে অজিত ভূঁইয়া ডাঙৰীয়াই UDFৰ সমৰ্থনত ৰাজ্যসভাৰ গুৰুত্বপূৰ্ণ বাতৰিটো আপোনালোকক আগবঢ়াইছে যে সাংসদ অজিত কুমাৰ ভূঁইয়াৰ তীব্র সমালোচনা করার লগতে কেবাটাও বিস্ফোরক মন্তব্য করেছে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। রাজনীতি এটা রাজ্যত গরম, সম্পূর্ণরূপে শারদীয় দুর্গা পূজার মাজতো আজি মহানবমী, তার মাজতো
রাজনীতি গরম হয়ে আছে আর তীব্র বাক্যবান নিক্ষেপ করেছে এবার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় সাংসদ অজিত কুমার ভূঁইয়ার বিরুদ্ধে। আর সাংসদ অজিত কুমার ভূঁইয়াক আক্রমণ লক্ষ্য করে কৈছে যে AIUDFর সমর্থনত যেদিনাখন তেও সাংসদ হয়েছিল প্রকৃততে সেই দিনাখনে তেও নিজের বিবেক আর জ্ঞান বিক্রি করেছিলেন, নির্লজ্জ আত্মসমর্পণ করেছিল। আর আত্মসমর্পণকারী ব্যক্তিয়ে যার সন্মুখত আত্মসমর্পণ করে তেওঁৰ বন্দনা করার বাদে তেওঁৰ হাতত অন্য কোনো বিকল্প নাথাকে বলে তীব্র আক্রমণ করে কৈছে যে যি আত্মসমর্পণ আজমল বা AIUDFর আগত অজিত কুমার ভূঁইয়াই করেছিল এটা তার বাবে এটা বন্দনা করব লাগিব অজিত ভূঁইয়ার হাতত AIUDFর বন্দনা করার বাদে অন্য কোনো বিকল্প নাই বলে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার তীব্র প্রত্যক্ষ অজিত কুমার ভূঁইয়াক। শেহতীয়াকৈ কিছুদিনের পর দেখা পাওয়া গেছে যে বিতর্কর মাজত সুমাই আছে সাংসদ অজিত কুমার ভূঁইয়া। বারম্বার এই কথাসার কয়ে আছে যে আজমলক মুখ্যমন্ত্রী হব লাগে বলে বা মুখ্যমন্ত্রীর কথা কোয়া নাছিলে, কিন্তু আজমলক মুখ্যমন্ত্রী করার আরম্ভ করে বিভিন্ন ধরনের বিতর্কর মাজত সাংসদ অজিত ভূঁইয়া সুমাই আসে। আর এই বিতর্ক সমূহের মাজতেই এবার সম্পূর্ণরূপে আক্রমণের লক্ষ্য করেছে যে AIUDFর সমর্থনত সাংসদ হওয়ার দিনাখনে অজিত কুমার ভূঁইয়া নিজের বিবেক আর জ্ঞান বিক্রি করলে, আত্মসমর্পণ করলে। আর আত্মসমর্পণকারী ব্যক্তির বাবে যার সন্মুখতে আত্মসমর্পণ করে তেওঁর স্তুতি করার বাদে অন্য কোনো বিকল্প নাই বলে তীব্র বাক্যবান নিক্ষেপ অজিত ভূঁইয়ার বিরুদ্ধে সাংসদ অজিত ভূঁইয়ার বিরুদ্ধে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় কলে যে প্রথম মুখ্যমন্ত্রী, তারপর আরবিদ ব্যানার আর মিয়া সংগ্রহালয়, এয়া প্রণালীবদ্ধ আমার উপর আক্রমণ। এই মন্তব্য ডক্টর শর্মার পুনের আগবাইছে অজিত ভূঁইয়াক আক্রমণের লক্ষ্য করে কি কলে ডক্টর শর্মায়? যিদিনাখনে অজিত ভূঁইয়া ডাঙরিয়ায় UDFৰ সমর্থনত রাজ্যসভার সাংসদ হয়েছে সিদিনাখনে তেওঁৰ নিজৰ বিবেক জ্ঞান সকলোবিলাক তেওঁ বিক্রি করে থৈ দিছিলে। আৰু মই তেওঁ রাজ্যসভার সাংসদ হওয়ার সময়তো কৈছিলোঁ যে এটো এটা নির্লজ্জ আত্মসমর্পণ আছিল। আৰু আত্মসমর্পণকারী ব্যক্তিয়ে যার ওসরত আত্মসমর্পণ করেছে তেওঁর বন্দনা আর ভজন করার তো কোনো বিকল্প না থাকে, সেইটো কামে করব লাগিব, সেই কামে করে আছে। আপনাদের যা কিছুদিন মই আগরপ্রায় কৈ আছো যে প্রথমতে আজমলক মুখ্যমন্ত্রী করা, তারপিছত আরবিক ভাষাত ব্যানার আদি লিখা, যাকালি মিয়া মিউজিয়াম, এই গোটেবিলাক এনেকুৱা নহয় যে কোনোবাই হঠাৎ মুখরপা কই দিয়া কথা, ই আমার উপরত এক প্রণালীবদ্ধ আক্রমণ। যিদিনাখনে অজিত ভূঁইয়া ডাঙরিয়ায় UDFৰ সমর্থনত রাজ্যসভার সাংসদ হয়েছে সিদিনাখনে তেওঁৰ নিজৰ বিবেক জ্ঞান সকলোবিলাক তেওঁ বিক্রি করে থৈ দিছিলে। আৰু মই তেওঁ রাজ্যসভার সাংসদ হওয়ার সময়তো কৈছিলোঁ যে এটো এটা নির্লজ্জ আত্মসমর্পণ আছিল। আৰু আত্মসমর্পণকারী ব্যক্তিয়ে যার ওসরত আত্মসমর্পণ করেছে তেওঁর বন্দনা আর ভজন করার তো কোনো বিকল্প না থাকে, সেইটো কামে করব লাগিব, সেই কামে করে আছে। আপনাদের যা কিছুদিন মই আগরপ্রায় কৈ আছো যে প্রথমতে আজমলক মুখ্যমন্ত্রী করা, তারপিছত আরবিক ভাষাত ব্যানার আদি লিখা, যাকালি মিয়া মিউজিয়াম, এই গোটেবিলাক এনেকুৱা নহয় যে কোনোবাই হঠাৎ মুখরপা কই দিয়া কথা, ই আমার উপরত এক প্রণালীবদ্ধ আক্রমণ। দুর্গা পূজা মানে উৎসবের বতর, কিন্তু এইবার দুর্গা পূজাত সজাগ হোক সচেতন হোক, কোভিড প্রটোকল আর সরকারের নীতি নিয়ম মানি চলা তিনিখনক বিশেষ পূজা সমিতিক আমি নির্বাচিত করি শ্রেষ্ঠতার ভিত্তিত। আর সেইবাবে আমি লৈ আহিছো অমৃত সিমেন্ট হেলদি পূজা অ্যাওয়ার্ডস 2020, ডিজিটাল পার্টনার টাইম, রেডিও পার্টনার 92.7 বিগ FM, লগতে সেই সকল দুর্গারূপী মহিলা কোভিড যোদ্ধালেও আমার সেলুট, তেওঁলোক আমার ফালৰ পৰা থ্যাংক ইউ দুর্গা, বাই অমৃত সিমেন্ট।